वार्क एडुकेशन फिजिकल एडुकेशन सह 9, 10, 11, 12 ग्रुप सी ग्रुप डी ये सब बेपारे तो सरकार गत 19 मे सुपार न्यूमरेटरी अनेकगुली पोस्ट तार घोषणा करेछेन जेगुलो क्रिएट करा होबे सृष्टि करा होबे सुपार न्यूमरेटरी बोलते अपना जानें जे जे पोस्टगुलोते जारा नियुक्त हबेन सेखाने तारा थाकबेन एवं तारा चले गेले अवसर निले बा अन्य कोनो भावे माने रिजाइन करले से पोस्टगुलो आर थाके ना एकी सुपार न्यूमरेटरी पोस्ट बोले तो एइरकम पोस्ट सरकार क्रिएट करेछेन गत 19 मेर अर्डारे তা আমাদের উপর দায়িত্ব ছিল যে কারা এই সুপার নিউমারি পোস্টের জন্য মানে যোগ্য তালিকাটা পাঠাবে তালিকাটা কি ভিত্তিতে না যারা র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য বঞ্চিত হয়েছেন এই রকম একটা হিসাব করে আমাদের পাঠানোর কথা ছিল তো যেহেতু আমাদের গত 9 সেপ্টেম্বরের আগে আমরা আমাদের ডেটা রুম হাতে পাইনি বা আমাদের সার্ভার রুম হাতে পাইনি সে কারণে এই কাজটা তো তার আগে করতে পারিনি কারণ 19 মের অর্ডার এবং 19 মে থেকে আপনারা জানেন যে আমাদের সার্ভার রুমটা বন্ধ ছিল তা 9 সেপ্টেম্বর এটা আবার ফেরত পাওয়ার পরে কাজ শুরু করতে পারি আমরা 12ই সেপ্টেম্বর কারণ 9 সেপ্টেম্বর অনেক রাতে ফেরত পাই এবং 12ই সেপ্টেম্বরের পরে আমরা যত দ্রুত সম্ভব আমরা সরকারের কাছে আমাদের তালিকা পাঠিয়ে দিই প্রথম দফায় 19 মের মানে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে যে পদগুলো অতিরিক্ত শূন্য পদগুলো সৃষ্টি করা হয়েছিল তার মধ্যে শারীরশিক্ষা কর্মশিক্ষা আপার প্রাইমারি উচ্চ প্রাথমিকে 1600 পদ সৃষ্টি করা হয়েছিল আমরা মানে যে অপেক্ষমান প্রার্থী ওয়েটিং লিস্ট থেকে পেয়েছিলাম যে নাম তার মানে বিভাজনটা এইরকম যে 824 হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এবং 585 হচ্ছে ওয়ার্ক এডুকেশন এই মোট 1403 বোধহয় যোগফলটা দাঁড়াচ্ছে এই পদগুলো যে কোথায় কোথায় কোন জেলায় কটা করে পদ মানে আমরা যেরকম তালিকা পাঠিয়েছি সেই অনুসারে এই পদগুলো খুব শিগগিরই সরকারের মানে বিভাগ থেকে পাবো আশা করছি এবং বিভাগ থেকে যে মুহূর্তে পাবো আমরা দেরি না করে আমরা একটা কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি মানে যেভাবে আমরা নিয়োগ প্রক্রিয়া চালাবো তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবো সেটা পুজোর ছুটির ঠিক যেদিন হয়ে হচ্ছে সেদিনও যদি হয় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই আমরা যত রাত্রি হোক আমরা এটা প্রকাশ করে দেবো পাওয়া মাত্র প্রকাশ করে দেবো পুজোর পরে আমাদের মানে তাদের ডেকে কাউন্সিলিং আর 9, 10, 11, 12 এটার ব্যাপারে আমরা সিডির ব্যাপারে সিডি যেহেতু আমরা এখনও পাঠিয়ে উঠতে পারিনি কাজ শেষ হয়েছে অনেকটাই মানে ফ্রেশই হয়ে গেছে ধরুন আমরা কালকে অবশ্যই পাঠিয়ে দেবো তা 9, 10, 11, 12 ব্যাপারে ঠিক একই রকমভাবে যখন যখন আমরা একটা পদ পাবো সরকারের কাছ থেকে অতিরিক্ত শূন্য পদ তখনই আমরা আপনাদের জানিয়ে আমরা একটা বিজ্ঞপ্তির বন্দোবস্ত করব আপনাদের নিশ্চয়ই জানাবো।